আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নুন্না ফিজা আপুর লেখা হালাল প্রেম গল্পের 35 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট দেখে নিতে পারেন, ওখানে অনেকগুলো কমপ্লিটলি গল্প আছে। আশা করছি প্রতিটা গল্পই আপনার ভালো লাগবে, তাই দেখতে পারেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এখন তার শরীর খুব ঠান্ডা, বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। যোবান তাকে প্রথম পরম আবেশে জড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে তার প্রতি আসক্ত হওয়ার পূর্বে সাদিয়া তাকে বলল, দেখি ছাড়ুন, আব্বু বাসায় আছে আর আপনি এখানে এসে বসে আছেন। যোবান বলল, প্রথমত আমি বসে নেই, দ্বিতীয়ত আঙ্কেল বাসায় থাকলে কি আমার এ রুমে আসা নিষেধ? সাদিয়া বলল, আমি বলেছি সেটা, আপনি তো আসেন না তাই বললাম। যোবান মুচকে এসে বলল, আঙ্কেলের সাথে সঙ্গী বসিয়ে রেখে এসেছি, কথা বলছে তারা। সাদিয়া বলল, স্যার এসেছে? যোবান বলল, ইফাসকে নিয়ে এসেছি সাথে। সাদিয়া বলল, আসবেন আগে বলবেন বললেন না যে? যোবান বলল, আমি জানতাম নাকি, কাজকর্ম শেষ করতেই মা হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিল, আসবই যখন রাস্তায় কল করে কিলাম, ভাবলাম সারপ্রাইজ দিয়ে দিই, হওনি সারপ্রাইজ। সাদিয়া মুচকে এসে তার হাতের বাঁধন ছাড়িয়ে বলল, ড্রয়িং রুমে যান, আমি খাবারের ব্যবস্থা করি। যোবান বলল, খাবার? ওকে হালকা খাবার দিও, পেট ভরাই আছে। সাদিয়া বলল, গরুর মাংস আর বোনা খিচুড়ি? যোবান বলল, সুইটার না। সাদিয়া বলল, চুপ, কোনো কথা না। যোবান বলল, খাবারের পরিবর্তে একটু ভালোবাসা দাও। সাদিয়া বলল, ড্রয়িং রুমে যান। যোবান বলল, ছি ছি ছি, ড্রয়িং রুমে? আমার তো লজ্জা লাগবে। সাদিয়া বলল, আপনি অনেক 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 খারাপ একটা লোক, গল্প গুজব করার জন্য আমি ড্রয়িং রুমে যেতে বলছি। যোবান হালকা হেসে বলল, আমি একটু বেশিই বুঝি তাই না? সাদিয়া বলল, আপনি সব ঠিকঠাক বুঝেও ইচ্ছে করে এমন করেন আমার সাথে। যোবান শরীর কাঁপিয়ে হেসে আবারও সাদিয়াকে দু হাতের বন্ধনে আবদ্ধ করে বলল, মনে পড়ে বিয়ের দিন 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলেছিলে? 3 বার অনেক, না বলো এখন ভালোবাসি বললেও তো মানিয়ে যেত, আজ তো ঈদের দিন বলে দাও। সাদিয়া বলল, ইস জানতো? যোবান বলল, কত সাবধানের সুযোগ বুঝে তোমার নিকট চলে এলাম, এভাবেই চলে যাব, একটু 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 হলেও ভালোবাসো। সাদিয়া লজ্জায় যেন রঙিন হয়ে যাচ্ছে, বহুদিন পর সেই অস্থিরতা আবারও ছেঁকে বসেছে তাকে, কিন্তু তখন তো তার অবস্থা দেখে সে পালিয়ে যেত। আজ যে যোবান নাসরবান্দা হয়ে আছে, তার কাছ থেকে রক্ষা পেতে সাদিয়া হুট করে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখে দ্রুত বলে ফেলল, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আজ তো ঈদের দিন, আজ এই পর্যন্ত থাক, আর কিছু বলতে বললে আমি রাগ করব। যোবান তার কাণ্ডে আবারও শরীর কাঁপিয়ে হেসে উঠল এবং বলল, টুকটুকি রাম্মু তুমি অনেক চালাক, দুষ্টও বটে। আমাদের বিয়ের পর ইফাজ মিরাজ তোমাকে প্রথম দেখার পর যখন আমাকে তোমার গল্প বলছিল আমার একটু বিশ্বাস হয়নি তুমি এত দুষ্ট। আস্তে আস্তে আরেকবার নতুন তুমির সাথে পরিচিত হচ্ছি আর বারবারই নতুন প্রেমে পড়ে যাচ্ছি আমি, এভাবেই সবসময় নতুন নতুন পরিচয় করিয়ে দিয়ে যাবে আমার কাছে। কথা শেষ করে মাথায় চুমু দিল যোবান লজ্জা কাটাতে। এবার সাদিয়া যোবানকে বের হওয়ার জন্য ঠেলতে লাগলো। যোবান বলল, তুমি দরজা খোলো আগে বের হও, তখন তো এদিকে কেউ ছিল না, এখন যদি আমাকে দরজা খুলতে দেখে কি ভাববে বলো তো? সাদিয়া বলল, ইস দরজা বন্ধ করার সময় মনে ছিল না কেন? বিড়বিড় করতে করতে সাদিয়া দরজা খুলে বেরিয়ে এলো পিছু পিছু যোবান। ইফাজের সাথে দেখা করে কিচেনে এসে খাবার গুছিয়ে দিতে মায়ের সাথে একটু কাজ করলো, অতঃপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। শ্বশুর কর্তৃক জামাই আদর ভালোই উপভোগ করছে যোবান, পেট ভরা সত্ত্বেও বেশি খেতে হলো তাকে। সাদিয়া তার অবস্থা দেখে মুখ চেপে হাসছিল শুধু। তারা বেরিয়ে যাওয়ার সময় শাকত সাহেব তাদের সাথে বের হয়ে যোবানের বাড়ি যাওয়ার জন্য শারমিন বলেছিলেন যোবানের কাছে দিয়ে দিতে, কিন্তু তিনি দিলেন না, কেননা কোরবানির মাংস নিয়ে তিনি নিজেই যাবেন বিয়ের বাড়িতে।
সপ্তাহখানিক পর সাদিয়া বাবা মা চাচি চাচা ফারিয়াকে পছন্দ করা পাত্রপক্ষের বাড়ি দেখতে গিয়েছেন। দুপুরের সময়টা সাদিয়ার খুব বোরিং লাগছে। সাফানা ঘুমাচ্ছে কিন্তু তার ঘুমাতে ইচ্ছেই করছে না, কেমন যেন অস্থিরতা কাজ করছে। কার সাথে গল্পগুজব করলে হয়তো ভালো লাগতো। ফারিয়া আপু বাসায় নেই, একবার ভাবল জুবানকে কল করবে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ কথা হয়েছে তাই আর এখন বিরক্ত করার কথা ভাবল না। জুবান অফিসে, সুতরাং এখন ব্যস্ত হবে হয়তো। কিছুক্ষণ সময় টিভি দেখে, কিছুক্ষণ অনলাইনে লুডো খেলে সময় পার করলো। বিকেলের শেষ দিকে তারা চলে এলো। সাদিয়া তার মায়ের পিছু পিছু গুড়গুড় করতে করতে বলল, আব্বু কোথায়? সাদিয়া বলল, কি ও কি যেন প্রয়োজনে বাজারে নেমে গেছে। সাদিয়া বলল, ও পাত্রপাত্রী কেমন দেখলে আম্মু? সাদিয়ার আম্মু বলল, ভালোই তো। সাদিয়া বলল, বিয়ে পাকাপাকি হওয়ার সম্ভাবনা আছে নাকি? সাদির আম্মু বলল, আমি কি জানি, তোর চাচিকে গিয়ে জিজ্ঞাসা কর। সাদিয়া বলল, তোমার যে কথা, উনি কি আমার ছোটো চাচি, যে সব ক্ষেত্রে আমি ওনার সাথে ফ্রি, আর বড় বোনের বিয়ের ব্যাপারে চাচিকে জিজ্ঞাসা করব? তাছাড়া তুমি যদি নাই জানবে গিয়েছো কেন? সাদিয়ার আম্মু বলল, দেখার জন্য। সাদিয়া বলল, চাচা চাচির ডিসিশন শুনোনি সেটা বলো। শারমিন মৃদু এসে বলল, পছন্দ হয়েছে সবারই, সম্ভাবনা আছে তবে কনফার্ম না, ছেলেপুকো যদি এগিয়ে আসে তাহলে বলা যাবে। সাদিয়া বলল, যাক তবু আলহামদুলিল্লাহ। সাদিয়ার মা বলল, আসরের নামাজ পড়েছিস? সাদিয়া বলল, হুম। সাদিয়ার মা বলল, রান্নার ব্যবস্থা কর, আমি নামাজ পড়ে আসছি। শারমিন নামাজ পড়ছে, সাদিয়া চুলায় ভাত বসিয়ে সবজি কাটতে লাগলো। এরই মাঝে মনে হলো ফ্রিজে থেকে মাছ নামিয়ে বের জানার কথা। সে বটি একপাশে রেখে ফ্রিজ থেকে মাছের প্যাকেট হাতে নিল। এমনি সাফানা এসে বলল, আপু ভাইয়া নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্টের কথা শুনতেই সাদিয়ার দেহের লোম শিউরে উঠল। হাত থেকে মাছের প্যাকেটও পড়ে গেল পায়ের ওপর। ব্যথা পেয়ে পা সরিয়ে নিয়েছে ঠিক, কিন্তু চোখে চিকচিক করছে অন্য ব্যথার জল। শারমিন দ্রুত কিচেনে এসে চোলার দিকে যেতে যেতে বলল, সাদিয়া জোবান নাকি মোটরসাইকেল থেকে পড়ে গেছে, দ্রুত রেডি হয়ে নে, হসপিটালে যাব, কাণ্ডটা একবার দেখ। সেই সকাল 10:11 দিকে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর খবর পাই এই সন্ধ্যাবেলা, কে জানে কতটা ব্যথা পেয়েছে ছেলেটা, আল্লাহ জানে আর কত বিপদে লেখা আছে ভাগ্যে। অতঃপর চুলা অফ করে দিয়ে ফ্লোর থেকে মাছের প্যাকেট আবারও ফ্রিজে তুলে খাবার রাখলেন শারমিন। সাদিয়া অন্য কোনো চোখের সেই চিকচিক ভাব দূর করে আবারও চুলা অন করে বলল, আমি যাব না। সাদির মা বলল, কেন? সাদিয়া বলল, কেন যাব? এমন উত্তরিতে শারমিন চিন্তিত দৃষ্টিতে দু এক সেকেন্ড মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে বললেন, কেন মানে, দেখতে যাবি না? সাদিয়া বলল, না, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখার কি আছে, মরে তো আর জানি যে তাকে দেখতে যেতে হবে। সাথে সাথে শারমিন সজোরে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, অমানুষ জন্ম দিয়েছি আমি, তোর মতো মানুষ জন্ম না নিলে কি এমন হয়, এই অলক্ষণে ছেলেটা মরে গেলে তুই খুশি হতি? সাদিয়ার মাথায় ঠুসি দিয়ে তিনি বকতে বকতে বেরিয়ে গেলেন। কম কষ্টে মেয়েকে অলক্ষণে বলে যাননি তিনি। সাদিয়ার আচরণে সাফনাও বিরক্ত হয়ে বলল, ছি আপু, তোমার মুখে আটকালো না এমন কিছু? সাদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে সাফনা ছুটলো মায়ের পিছু পিছু। 2-3 মিনিটের মধ্যেই শারমিন তৈরি হয়ে সাফনাকে সাথে নিয়ে ফ্ল্যাট থেকে বের হতে লাগলেন। বের হওয়ার সময় সাদিয়ার বাবাকে কল করে বলতে লাগলেন, এখনো কোথায় তুমি, গাড়ি নিয়ে এসো, আমরা রেডি, নিচে নামছি। না, তোমার মেয়ে যাবে না, পাশানি জন্ম দিয়ে ভুল করে ফেলেছি আমি, আগে জানলে এত কষ্টে লালন পালন না করে মুখে বুলি ফুটার আগেই মাটি চাপা দিয়ে দিতাম। তো ফ্রেন্ডস, সাদিয়া হুট করে কেন এমন করলো? আপনাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবসময় অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।